হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে এখানে আমি শিলন মাছ নিয়েছি, ছোট শিলন মাছ নিয়েছি আর পাবদা মাছ নিয়েছি। তো আমি এগুলোকে আম দিয়ে কাঁচা মাখিয়ে রান্না করব। তো এই রেসিপিটা বানানোর জন্য আমার এখানে হলুদ নিয়েছি ½ চা চামচ, ধনে গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, মরিচ গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ, মাছের মশলা নিয়েছি 1/2 চা চামচ এবং লবণ স্বাদ অনুযায়ী। এখানে আমি রসুন বাটা নিয়েছি 1 টেবিল চামচ, পেঁয়াজ নিয়েছি 1 কাপ, আর একটা বড় আমের অর্ধেকটা নিয়েছি, 7-8টা মরিচ ফালি করে কেটে রেখেছি। তো আমি এখানে শুরুতেই পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আমার মাখানো হয়ে গেছে, তো এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এবার এগুলো মেখে নিয়ে তারপর আমি আমটা দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার আমি তেল মাখিয়ে নিয়েছি, তো পানি দিয়ে 5 মিনিটের জন্য চুলাটা ঢেকে রাখবো। চুলাটাকে আমি 5 মিনিটের জন্য লো আঁচে রেখে ঢেকে দিব। ফিরে এলাম 5 মিনিট পর। তো এবার আমার মাছটা মোটামুটি হালকা সিদ্ধ হয়ে গেছে, একটু কষানো হয়ে গেছে। এবার আমি মিডিয়াম আঁচে রেখে ঢাকনা ছাড়া রেখে দেবো। তো ভিউয়ার্স, আমার কাঁচা আম দিয়ে মাছ মাখানো রেসিপিটি হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।